এর মেটালিক বডির মধ্যে লো প্রাইসে ফারুক আইডি দিচ্ছে একমাত্র ল্যাপটপ, 33,500 টাকায়। মানে এই ল্যাপটপটা আসলে দেখলে বুঝতে পারতেন একেবারে বেজেলেস, মানে আপনার ধরলেই পছন্দ হয়ে যাবে। এত সুন্দর একটা জিনিস আমরাই কালেকশন করেছি, সম্ভবত ইউনিক একটা মডেল ফারুক আইডি সলিউশনই রয়েছে। একমাত্র 8GB 256GB মেটাল বডি এটা, ডেলের 7300 Core i5 এর। এখানে আপনি বি প্রো প্রসেসরটা পাবেন, যেখানে প্রসেসর পাওয়ার ক্যাশ মেমোরি কিন্তু বেশি থাকবে এবং খুব ভালো একটা মানে রেসপন্স রেটটা খুব ভালো একটা কোয়ালিটিতে পাবেন। টাইপ সি পোর্টটাও রয়েছে। 7300 8GB 256GB ভেরিয়েন্টটা 33,500 টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। এছাড়া ডেল 12 Gen রয়েছে আমাদের কাছে এদিকে স্পিন, এটাতে আবার 2026 সাল পর্যন্ত এখনো ওয়ারেন্টি আছে, মানে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখে নিতে পারবেন। এবং এটাও কিন্তু ভি প্রো ভার্সন 12 Core প্রসেসর, 12th generation i5 কিন্তু 8 Core প্রসেসর আছে, বাট এটাতে 12 Core আছে, 10 Thread আছে, আর 12 MB ক্যাশ মেমোরি প্রসেসর। তো কনফিগারেশন থাকছে কি, এই ল্যাপটপে 16GB র্যাম 500GB SSD রয়েছে। জাস্ট ওপেন বক্স ল্যাপটপ, এটা কেউ ইউজ করে না, মানে যে অরিজিনাল 400 আসছে। এই ল্যাপটপটা আপনি একবার ফুল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন, মার্কেট প্রাইস 2 lakh এর উপরে আছে ল্যাপটপটা। তো বর্তমান প্রাইস হচ্ছে 73,000 টাকা, এটা কিন্তু 78,000 প্রাইস ছিল আমাদের রেগুলার যে চ্যানেল রয়েছে ফারুক ল্যাপ চ্যানেল, আমরা গতকালকে ভিডিও দিয়েছিলাম বা এর আগে যে এটা 78,000 টাকা, কিন্তু আজকে 5,000 টাকা ডিসকাউন্ট করে এটা আজকে 73,000 টাকা। 16GB 500GB ভি প্রো প্রসেসর দিয়ে 12 Core 12th generation i50 পাচ্ছে। গুগলের যেমন পিক্সেল রয়েছে, মাইক্রোসফটের কিন্তু নিজস্ব প্রোডাক্ট রয়েছে, মাইক্রোসফট সার্ফেস। সার্ফেস ল্যাপটপের কালেকশন আমাদের কাছে রয়েছে। 8th generation ইদানিং প্রাইসটা কমেছে, মানে প্রাইস যখন কমে আমরা কিন্তু সাথে সাথে বলে দিই, অনেকে আবার অনেক পেড়া করে যান প্রাইসটা হঠাৎ করে বাড়লে। আসলে এগুলো কিন্তু বিনোদনমূলক ভিডিও না, দরকারি ভিডিও, অবশ্যই কেউ কিন্তু হট হবে না, সবসময় বোঝার চেষ্টা করবে। এক একটা প্রাইস এক এক সময় আপ ডাউন করতে পারে, তারপরেও তো কত ভালো একটা অপরচুনিটি সেকেন্ড হ্যান্ড প্রাইসে কত সুন্দর সুন্দর ল্যাপটপ পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 3, 10th generation i5 8GB 256GB ভেরিয়েন্টটা। আগের প্রাইস ছিল 63, এখনকার প্রাইসে 58,000 টাকা পাচ্ছে, 58,000 টাকা। আর যদি আপনি 8th generation i5 নেন 8GB 256GB সার্ফেস ল্যাপটপ 2, মানে দেখতে এক, এগুলো সেম ফিচার সেম সব, শুধু প্রসেসরটাই ভিন্ন, সেক্ষেত্রে 8th generation পেয়ে যাবেন 41,500 টাকা। এরকম অসংখ্য মডেল আছে আর সপ্তাহে 7 দিন খোলা আছে ফারুক আইটি সলিউশন, আপনার পছন্দ যেটাই হোক ইনশাল্লাহ আমাদের কাছে আসলে ফেরত যেতে। থিংকপ্যাড টেকনোলজিগুলো কিন্তু আরও দুর্দান্ত, মানে এগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রসেসর, মানে হার্ডওয়্যার অ্যাসেম্বলিংটা এত ভালো, আপনি খুব দ্রুত যে কোনো জেনারেশনের মধ্যে অন্য সব ল্যাপটপ থেকে একটু ভালো দ্রুত কাজ করবেন লেনোভোর থিংকপ্যাডে। আইডিয়া প্যাডের না কিন্তু, এটা হচ্ছে লেনোভোর থিংকপ্যাড ইউকে সিরিজ। এগুলো 8GB 256GB 8th generation কোর i5 প্রসেসর দিয়ে T490 ফারুক আইটি সলিউশনে রয়েছেন 30,900 টাকা, 30,900 টাকা 8GB 256GB রয়েছে। এবং আমার কথায় না, আপনি একটু ভিডিও এডিট করে দেখেন, মানে সেম লেভেলের প্রসেসরে এটাতে খুব দ্রুত আপনি এক্সপোর্ট করে শেষ করে ফেলবেন, মানে অ্যাসেম্বলিংটা অনেক ভালো। যাদের 360 ডিগ্রি দরকার, মানে থিংকপ্যাডের হোক আর এসপির হোক, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ একটা ভিডিওতে আমি কয়টা ল্যাপটপ দেখাবো। আসলে এটাও মেটাল বডি ল্যাপটপ, পুরোটাই ফ্রেশ। তো 360 ডিগ্রি ল্যাপটপগুলো হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সোল্ডারিং র্যাম থাকে, মানে এটা চেঞ্জ করা যায় না, এই মডেলটাতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে এসপির 830G6, পুরোটা মেটাল বডি এবং ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। টাচ স্ক্রিন 360 ডিগ্রি বাজ করে ইউজ করতে পারবেন, ফেস ডিটেকশন ক্যামেরা রয়েছে, এটাতে থান্ডারবোল্ট অপশনটা রয়েছে, মানে ডাবল সি টাইপ পোর্ট অপশনও ইউজ করা হয়েছে, মানে স্টোরেজ টেকনোলজিটা খুবই আপডেট, অনেক দ্রুত আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং চিপসটা অনেক হেভি, খুবই ভালো ল্যাপটপটা। আর কনফিগারেশন যদি বলি, এটা হচ্ছে Core i7 8th generation ভি প্রো প্রসেসর রয়েছে। ভি প্রো টেকনোলজি কিন্তু নর্মাল প্রসেসর থেকে অনেক আপডেট, মানে আপনি একে তো ফ্যাশনেবল ল্যাপটপ পাচ্ছেন, আবার যত প্রকার লোড আছে দিবেন, মানে এই ল্যাপটপটা i7 8MB ক্যাশ মেমোরি রয়েছে, ভি প্রো প্রসেসর এবং 16GB র্যাম 500GB আছে, 16GB র্যাম আছে 500GB SSD রয়েছে। জিসিসগুলো এগুলো আপনি হয়তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই পেয়ে যাবেন, মানে অনেকগুলো সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করলে দেখবেন যে একেবারে রিসেন্ট প্রোডাক্ট, মানে আমরা কিন্তু অনেক সময় শুধু বায়াস ডেটটা খেয়াল করি যে এটাই মনে হয় ল্যাপটপের প্রোডাকশন, দেখে এক একজন এক একভাবে খেয়াল করি, কিন্তু সবসময় ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করলে কিন্তু আলটিমেটলি চলে আসবে ল্যাপটপটা কবে থেকে স্টার্ট হয়েছিল। আশা করি সবচেয়ে ফ্রেশ ফিজিক্যাল কন্ডিশন এবং সবচেয়ে কম বয়সী ল্যাপটপগুলো, মানে যেগুলো রিসেন্ট প্রোডাক্ট রিসেন্ট জেনারেশন সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। প্রাইসটা কত বলুন, এই ল্যাপটপটার প্রাইস রাখবো আমরা 48,900 টাকা, 48,900 টাকা রাখা যাবে। ভাই অ্যামোলেড ডিসপ্লের মতো ভিউ পাবে ল্যাপটপটা, হবে অনেক স্মার্ট, বেজেলটা নাই বললেই চলে, আমার কথা না একটু খেয়াল করেন, এটা কিন্তু একেবারে বেজেল নাই, মানে ন্যানো বেজেল ডিসপ্লে একটা ল্যাপটপ। আর ডিসপ্লেটা হবে অ্যান্টি গ্ল্যামের অ্যামোলেড ডিসপ্লের মতো একটা কালার পাবে, ব্যাটারি কিবোর্ড রয়েছে,
ফিঙ্গার সেন্সর রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, এবং রাফটা ইউজ করবে এটা কিন্তু রেডিয়েশন ক্যাপচারিং ম্যাট লাগানো আছে, কার্বন ফাইবার বডি বলে এটাকে। ভিতরে কিন্তু যে আপনার লকার গুলো বা যে ইনস্টলমেন্ট গুলো সব মেটাল, বাট উপরে রাবার কোট করে, কার্বন ফাইবার বডিটা ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটা কোর আই5 8 জেনারেশন, শুধু 8 জেন না, এখানে ডিসপ্লেটা যেমন একটা সুন্দর ডিসপ্লে, হার্ড অ্যাসেম্বলিংটা অনেক ভালো, মানে কোর আই5 8 জেনারেশনের লাস্ট ভার্সন 8365U সিরিজের প্রসেসরটা পাচ্ছেন, যেখানে ক্লক স্পিড পেয়ে যাবেন 4.10, 8GB RAM DDR4, চাইলে RAMটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, এই ল্যাপটপে SSD RAM দুইটাই কাস্টমাইজ করা যায়, অথবা আপনি ভবিষ্যতেও এটাকে আপডেট করার একটা চান্স আছে। এই মুহূর্তে 8GB RAM DDR4, কোর আই5 8 জেনারেশন 8365 4.10 ক্লক স্পিড দিয়ে পাচ্ছেন অনলি 28,500 টাকা, একবার চ্যালেঞ্জিং প্রাইসে, বেস্ট কন্ডিশনে 28,500 টাকা। শুধু এটা না, আসলে এই ল্যাপটপটা না, আমি আলহামদুলিল্লাহ বলবো যারা আসবেন শপে আমার কথার সাথে একটু মিলায় নেবেন, আমাদের শপে 10টা মেটাল বডি ল্যাপটপে আপনি ইনশাআল্লাহ 9টায় ফেস পাবেন, মানে ক্র্যাশলেস কন্ডিশনে, মানে একটু ভালো প্রোডাক্টগুলো আপনাদের জন্য রাখার চেষ্টা করি, আশা করি আপনাদের সারাটা ওরকমই পাবো, ইনশাআল্লাহ চলে আসবেন। আর আমাদের কোনো আপডেট নেবেন, আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে না যে কবে যাবো কবে যাবো না। আর গিফট হিসেবে কী কী থাকছে, ফারুগেটিতে প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমাদের একটা ব্যাগ থাকবে, ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ থাকছে, কোয়ালিটি ফুল, আর একটা ওয়্যারলেস মাউস থাকবে, তবে কোনো কোনো মডেল ওয়্যারলেস মাউসটা থাকবে না, তবে পেস্ট মাউস থাকবে। আর এছাড়া কিন্তু 5 বছরের একটা ওয়ারেন্টি দেবো আমরা, সার্ভিস ওয়ারেন্টি যেটা, মানে বিক্রয়োত্তর সেবাটা, আর 10 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দেখার জন্য যে প্রোডাক্টে কোনো প্রবলেম আছে কিনা। আসলে 10 দিন লাগে না, আমরা কিন্তু 10 মিনিট 15 মিনিট চেক করে একটা প্রোডাক্ট কিনে নিই, আর আপনাদেরকে দিচ্ছি 10টা দিন, দেখবেন যখন প্রবলেম আছে, প্রবলেম থাকলে রিপ্লেস করে নিয়ে যাবেন। আর কুরিয়ারের ক্ষেত্রে আমরা 2 দিন বেশি দিব, আর যাদের ক্রেডিট কার্ড আছে 36 মাস, মানে 3 বছর মেয়াদে আপনি ইএমআই কিস্তির সুবিধাটা গ্রহণ করতে পারবেন, ইএমআই তে নিতে পারবেন। আর কুরিয়ার সার্ভিসে জাস্ট আপনার নাম ঠিকানাটা দিয়ে দিবেন, ল্যাপটপ আমরা আপনার হোম ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবো, আপনি ল্যাপটপটা কুরিয়ার সার্ভিসে গিয়ে আগে চালায় দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন ওইটু করবেন। তো আমার হাতে যে মডেলটি রয়েছে, 5-6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দরকার, স্ক্রিনটা বড় দরকার আপনার জন্য এটা, এবং এটা তো আই5 এর লাস্ট ভার্সন, 8365U সিরিজের 4.10 ক্লক স্পিড একটা প্রসেসর রয়েছে, 2400 MHz DDR4 এর র্যাম রয়েছে, আর এটা হচ্ছে 5400 লেটেস্ট ভার্সন, যেখানে পাওয়ার বাটনের মধ্যে আপনি ফিঙ্গারটা কাজ করবেন, হ্যাঁ এটা হচ্ছে লেটেস্টটা। আর এখানে টাইপ সি পোর্টটাও থাকবে, 256 SSD, 8GB RAM, SSD RAM দুইটাই কাস্টমাইজ করার চান্স রয়েছে। আর এটা এত কম ইউজ করা একটা প্রজেক্টের ল্যাপটপ, যার কারণে কিন্তু এখনও 5 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আছে, মানে ব্যাটারিটাও শেষ হয় না, মানে খুব ফ্রেশ একটা কোয়ালিটি রয়েছে। 10টা ল্যাপটপ দেখবেন একটা ভার্সেস করবেন, যে কোনো মডেলে ইনশাল্লাহ আপনি আসবেন এটা দেখে নেবেন। এই ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র 29,900 টাকায়, 14 ইঞ্চি অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে, এগুলো সব কিন্তু মানে ইউরোপের আমরা দেখেছি 1920 বা 1080 রেজুলেশনের যে কোনো ডিসপ্লে, যদি সেটা অরিজিনাল হয়, যদি অরিজিনাল হয় ম্যাক্সিমাম 6 জেনের পর থেকে সব ল্যাপটপে কিন্তু অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে থাকে, যেগুলোর কালার কখনোই লোকাল ল্যাপটপের সাথে মিলবে না। তো এই ল্যাপটপটি 28,900 টাকা পাচ্ছেন, কোর আই5 লাস্ট ভার্সনটি, 8GB 256GB, এবং কাস্টমাইজ করা যায়। যারা লো বাজেটে 360° বুঝতেছেন, মানে আপনার শখ হচ্ছে আপনি একটু টাচ পেন ইউজ করবেন, অনেক অ্যানিমেশনে কাজ করেন, লো প্রাইসে কাজটা স্টার্ট করতে চান, আপনার জন্য এটা একটা সুন্দর মডেল। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 3390, এটা কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, বাট এটা হচ্ছে বড় স্ক্রিনটা, মানে 14 ইঞ্চি ভ্যারিয়েন্ট যেটা, তাতে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন, খুব সেন্সর কোয়ালিটিটা খুব ভালো, কারণ টাচ মিচ ম্যাচ হবে না, খুব সুন্দর। এবং টাচটা কিন্তু এটা হচ্ছে ওভারল্যাপ টাচ, যার কারণে কন্টেন্টগুলো খুবই ক্লিয়ার, মানে এখানে আপনি মোবাইলে যেমন IPS ডিসপ্লেতে একটা স্বচ্ছ ভিউ পান, এখানে আপনি সেটা পেয়ে যাবেন। তো এই ল্যাপটপটা আবার কনফিগারেশনটা ভালো, 8GB RAM রয়েছে DDR4, 256GB SSD রয়েছে, Pentium Silver 8 জেনারেশন প্রসেসর রয়েছে, যেখানে আপনি উইন্ডোজ 11 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং টাইপ সি পোর্টটাও রয়েছে। এই ল্যাপটপটি 3390, 2-in-1 360° টাচ স্ক্রিন দিয়ে পেয়ে যাচ্ছেন অনলি 22,500 টাকা। ভিউয়ার্স, এখন কিন্তু চলে আসছে G6 এর মেড ইন টোকিও ভার্সনটা। আসলে জাপানের যে কোনো প্রোডাক্ট আপনি এগুলার মাদারবোর্ডে যে একটা স্ট্যাবিলিটি পাবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্ট্যাবিলিটিতে পাবেন, মাদারবোর্ডগুলো খুবই স্ট্রং, চিপস ইউজ করা হয়েছে, এটাতে 8GB 256GB ল্যাপটপটা কিন্তু পুরোটা মেটাল বডি, মানে যারা G6 বরাবর আমাদের রিভিউতে দেখেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা তো জানেনই, আর যারা প্রথমবারের মতো G6 দেখছেন, এটা হচ্ছে SP840 G6, নর্মালি জার্মানি সিরিজটা বেশি পপুলার, বাট আমাদের কাছে এখন মেড ইন টোকিওটা আসছে, ইভেন ফেস ডিটেকশন সেন্সর সহ 8GB 256GB কোর আই5 8 জেনারেশন মেড ইন টোকিও সিরিজটা 32,900 টাকা পেয়ে যাবেন। আসলে 500-1,000 টাকা প্রাইসের গ্যাপ কিছু না, একটা ভালো প্রোডাক্ট, ভালো হার্ডওয়্যার অ্যাসেম্বলিং যদি আপনি পেয়ে যান, দেন সবার চেয়ে ভালো একটা স্পিডের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ভিউয়ার্স, সবার জন্য সুন্দর একটা ল্যাপটপ দেখে, মানে এটা বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ,
এটা 34-35 প্রাইস ছিল। যদি আমরা 2 ইয়ার প্যাকেজ দেখেন যে ব্যাকলাইট কি মনে জ্বলতেছে, এবং এই ডিসপ্লেটা আপনি ডেল এক্সপিএস মানে 3 লাখ টাকা দামের ল্যাপটপে যে ধরনের অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে রয়েছে, এটা তো সেম ডিসপ্লে রয়েছে। প্রাইস কত? অনলি 22,900। 22,900 টাকা ফিচারটা খেয়াল করেন, 7480 আমি যেটার কথা বললাম যে 30-এর উপর প্রাইস ছিল, ওইগুলো কিন্তু ছিল আগের প্রোডাক্ট যেগুলোতে টাইপ সি পোর্টটা ছিল না, এখনকারগুলোতে টাইপ সি পোর্ট আছে, মানে আপনি টাইপ সি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। এখান থেকে দুইটা জিনিস, মানে ফিচারটাও বাড়ছে, আরেকটা জিনিস শিওর যে আপনি রিসেন্ট ল্যাপটপ পাচ্ছেন, মানে এটা অনেক ওল্ড মডেল ল্যাপটপ না। তো ডেল 7480 DDR4 8GB RAM, 256GB SSD, দুটোই কাস্টমাইজ করা যাবে, আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। জেনুইন অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে দিয়ে 6th generation i5 প্রসেসর, ইলাস্ট্রেটর ফটোশপ সবই চলবে ইনশাল্লাহ, যেহেতু এটা 2400 MHz র্যাম আছে, আবার এটা টাইপ সি ভেরিয়েন্টটা রয়েছে। অবশ্যই আপনি এখানে ডাটা ট্রান্সফার রেট বা খুব দ্রুত সফটওয়্যার রান করবেন ইনশাল্লাহ, মানে রেসপন্স রেটটা একটু ভালো পাবেন আগে 4PM টা। এই ল্যাপটপটি অনলি 22,900 টাকা, আমার মনে হয় মিড বাজেট একটা সুন্দর ল্যাপটপ হয়ে যাবে আপনার জন্য।